ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। একই সাথে ভোজ্য তেলের মতো চালের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালানোরও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফজলে রাব্বির রিপোর্ট। বেশ কিছুদিন ধরে অস্থির দেশের চালের বাজার। দুই সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা। অথচ দেশে এখন চলছে বোরো ধানের ভরা মৌসুম। প্রতি বছর এই সময় চালের দাম কমতির দিকে থাকে, অথচ এবার চিত্র উল্টো। বাজারের এই উল্টো চিত্রে বিস্মিত ভোক্তা থেকে শুরু করে নীতি নির্ধারকরা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি আলোচনায় উঠে আসে। সচিবালয়ে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, দাম বাড়ার কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। মনে হচ্ছে যে এমনও হতে পারে কেউ কেউ হয়তো মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনকে ব্রেক করে আপনার অন্য চালের ব্যবসায় নেমে গেছে, তো সেই জন্য এটা মার্কেটকে খুব স্ট্রংলি মনিটর এবং সুপারভিশন করে যদি কেউ এরকম গিয়ে থাকে। আবার কেউ একটা ধরেন বড় একটা কোম্পানি, আমার ধরেন হাজার হাজার কোটি টাকা আছে, আমি মার্কেটে নেমে সব ধান আর চাল কিনে ফেললাম, স্টক করলাম, তো এইগুলি কতদিন আমি রাখতে পারবো, এই বিষয়গুলি সুপারভিশন করে কুইকলি আপনার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব আর কৃষি সচিবকেও বসে খুব কুইকলি এই বিষয়টা দেখে এবং মার্কেট সার্ভে করে এই জিনিসগুলো কেন এই ভরা মৌসুমে চালের দাম এত বেশি থাকবে। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তেলের এগেনস্টে যেরকম ড্রাইভ দেওয়া হলো, তো ওই রকম ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদি আপনার কেউ এরকম আনঅথরাইজ চাল মানে ব্যবসা করে বা এরকম আপনার হোল্ড করে মানে কী বলে মজুত করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে ডিরেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে। সচিব জানান, জমকালো অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মূল অনুষ্ঠানের পাশাপাশি সবগুলো জেলায় একই সাথে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এদিন বিবিআইএনের আওতায় নেপালকে ট্রানজিট সুবিধা দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।